মধ্যে যেই জিনিসটার প্রভাব অনেক বেশি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই নবীর উপরে সেই জিনিসটা দিয়া ওই জনগণের প্রভাববালা জিনিসটার উপরে আরো প্রভাব খাটিয়ে तमाम পৃথিবীর মাঝে বা ওই কওমের কাছে অলৌকিকত্ব দেখিয়েছেন। একটা উদাহরণ যদি দেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছিলেন ওই জামানায় মানুষ অস্ত্র নির্মাণ করতে পারত লোহা দিয়া কি দিয়া বলেন লোহার মাধ্যমে অনেক রকমের অস্ত্র নির্মাণ করতে পারত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম কে এমন একটা মুজিজা দিলেন এমন একটা ক্ষমতা দিলেন যে এমন ক্ষমতা দিয়েছেন ওরা তো বিভিন্ন জিনিসের মাধ্যমে অস্ত্র তৈরি করবে লোহার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি তার হাতের মুঠোর ভিতরে লোহা নিয়া চাপ দিলে সাথে সাথে পানি হয়ে যেত যা ইচ্ছা তাই তিনি তৈরি করতে পারতেন সুবহানাল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন কে এই মুজিজা পেয়েছিলেন কার পক্ষ থেকে প্রিয় হাজিরিন আপনারা হয়তোবা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে একটা মুজিজা দান করেছিলেন যেই মুজিজার তখন খুব বেশি প্রয়োজন ছিল এই মুজিজা হলো জাদুর মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে বলেছিলেন মূসা রে এই জাতি তোমার উপর প্রভাব খাটাতে চায় তুমি তোমার হাতের লাঠি জমিনের মধ্যে ফেলাও সাথে সাথে কি হয়ে যাবে বলেন কি হবে বলেন হাতের লাঠি সাপ হয়ে যাবে এই ভাবে এক এক জন নবীকে এক একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন খুব ভালো করে খেয়াল করেন আলোচনার ভিতর অহেতুক কথা বলার সুযোগ আমার হবে না বাস্তবিক প্রয়োজনীয় কিছু কথা বলা দরকার জানার জন্য কিছু কথা বলা দরকার প্রিয় হাজিরিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে লোহা নিতেন চাপ দিতেন পানি হয়ে যেত যা ইচ্ছা তাই তিনি তৈরি করতে পারতেন বলুন তো দেখি আজ পর্যন্ত এমন কোন ক্ষমতাধর এমন কোন তথ্য বা সংবাদ পাওয়া যায় নাকি কোন এলাকার মধ্যে কোন দেশের মধ্যে কোন মানুষ লোহা চাপ দেয় যা ইচ্ছা তাই তৈরি করে ফেলে আছে নাকি কোন ক্ষমতাওয়ালা মানুষ আছে পাওয়া যাবে না যে হাতের মুঠোই লোহা নিবে ওই লোহা পানি হয়ে যাবে এমন তথ্য আজ আর পাওয়া যায় না অর্থাৎ আমরা বুঝতে পারলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন তিনি যখন কবরে চলে গেছেন তিনি তার মুজিজা নিয়ে কবরে চলে গেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম শাস্ত্রবিদ্যার উপরে জ্ঞান অর্জন করেছিলেন তিনি যখন চলে গেছেন তার মুজিজা নিয়ে তিনি চলে গেছেন এখন আর সেই মুজিজা নাই কিন্তু ব্যাপার হলো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এক নয় দুই নয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবী 3000 এরও বেশি মুজিজা পেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কত হাজার কত হাজার 3000 মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন কিন্তু বুঝার ব্যাপার হলো আমাদের কথা হলো সেখানেই যে বক্তব্যটা হলো এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3000 মুজিজা দিয়েছিলেন ইহার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা আজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে সেই মুজিজার নাম কি বলতে পারবেন আমি বললাম না বলতে পারবেন সেই মুজিজার নাম হলো আল কোরআন সবাই বলুন নাম কি সেই মুজিজার নাম হলো আল কোরআন দেখুন যেই নবী যেই মুজিজা যখন দেখিয়েছেন ওই জাতির কাছে শেষ হয়ে গিয়েছিল ওই জাতির মধ্যেই বিদ্যমান ছিল কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুজিজাখানা দিয়েছিলেন ওই মুজিজাখানা তৎকালীন জামানাতেও যেমন সম্মানিত ছিল বর্তমান যুগও তেমন সম্মানিত মুজিজা
আর কিয়ামত পর্যন্ত এই মুজিজার মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি দেখা দিবে না। সুবহানাল্লাহ। এই মুজিজার নাম হলো আল কুরআন। মুজিজার নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, এই মুজিজাকে কেন্দ্র করে আজকের জামানায় বিধর্মীরা তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা একের পর এক কোরআন থেকে তারা তথ্য উপাত্ত গ্রহণ করে তারা তাদের জীবনকে স্বাবলম্বী করেছে, তারা তাদের জীবনে অনেক উপরে উঠে গেছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যাদের কাছে পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছিল, যাদের ঘরে ঘরে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সেই কুরআন আজ পর্যন্ত রয়েছে, কিন্তু পবিত্র কুরআনুল কারীমের কাছে এই জাতি না আসার কারণে এই জাতির ভাগ্য আজও খোলে নাই, ভালো হয় নাই, ভালো হয় নাই, হয় নাই, ঠিক কিনা বলুন? দুর্ভাগ্যের ব্যাপার, কুরআনুল কারীম আমরা শুধু বুকে নিতে শিখেছি, কিন্তু প্রকৃত পক্ষে এই কুরআনুল কারীমের মধ্যে যা বলা হয়েছে, কুরআনুল কারীমের যে দাবি, কুরআনুল কারীমের যে মর্মার্থ, কুরআনুল কারীমের যে বিধানাবলী এই জাতির সামনে পরিস্ফুটিত হয়, এই জাতির কাছে পরিষ্কার হয়েছে, আমার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের কাছে দিয়েছেন, এই পবিত্র কুরআনুল কারীমটা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড়ের মধ্যে পেঁচিয়ে আমরা আমাদের আলমারির উপরে রেখেছি, কিন্তু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যা আল্লাহ তাআলা বলেছেন সেই কথাগুলো আজ আমরা বুঝতে সক্ষম নই। ভুল বললাম নাকি? কথাটা কি ভুল বললাম? না। প্রিয় হাজিরিন, সেই কুরআনুল কারীম, সেই মুজিজাপূর্ণ কিতাব, সেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা যত দিক নির্দেশনা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যত ঘটনা আলোচনা করেছেন, যত কিছু আলোচনা করেছেন, তার ভিতরে অবাক করা ঘটনার ভিতরে একটা ঘটনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। ঠিক কিনা বলুন? সবাই একটু জিকির করে লা ইলাহা সবাই লা